দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সময়ের গল্পে। স্বপ্নের নায়ক, মহানায়ক সালমান শাহ। স্বপ্নের নায়ককে চোখে দেখতে কে না চায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সৌভাগ্য আমাদের আর কখনোই হবে না। সালমান শাহ কখনোই ফিরে আসবেন না, কিন্তু তিনি আমাদের মাঝে বেঁচে আছেন একটি নক্ষত্র হয়ে, থাকবেন আজীবন। কথায় আছে না, দুধের সাথে খোলে মেটানো, আর তেমনই কিছু করতে যাচ্ছেন ক্রাইসিস এন্টারটেনমেন্টের ফাউন্ডার সাদমান সিয়ান ও কো ফাউন্ডার সিয়াম হাসান উদয়। তাদেরই একজনের সাথে আজকে কথা বলব। আমাদের সঙ্গে আছেন ক্রাইসিস এন্টারটেনমেন্টের কো ফাউন্ডার সিয়াম হাসান উদয়। আসুন তার সাথে গল্প। কেমন আছেন ভাইয়া? প্রথমে আমরা জানতে যাব সালমান শাহকে আমরা কিভাবে পাচ্ছি আপনাদের মাধ্যমে। আচ্ছা, আমরা একটা গেম তৈরি করছি, নাম হচ্ছে অ্যানিহিলেশন। তো এখানে আমাদের গেমসে আমাদের সালমান শাহকে চরিত্র হিসেবে প্লে করবে, আর আমাদের গেমটা হচ্ছে অন টাইপ অফ ক্যারেক্টার বেসড ট্যাকটিক্যাল শুটার গেম। সো প্রত্যেকটা ক্যারেক্টারই আলাদা আলাদা পার্সোনালিটিস আছে, তার আলাদা আলাদা অ্যাবিলিটিস আছে। ঠিক তেমনই সালমান শাহরও তার একটা আলাদা পার্সোনালিটি আছে, তার একটা অ্যাবিলিটি আছে। ঠিক এভাবেই তিনি আমাদের গেমে ক্যারেক্টার হিসেবে প্লেয়াররা তাকে প্লে করতে পারবে। তার মানে হচ্ছে আমরা সালমান শাহকে ভিডিও গেমসে দেখতে পাচ্ছি। তার একটি ভিডিও গেমস আপনারা তৈরি করেছেন, সেটাই আমরা দেখতে পাচ্ছি, তাই তো? আমাদের গেমসে এখন সালমান শাহ যেহেতু ক্যারেক্টার হিসেবে থাকবে, তো এখানে তার কিছু পার্সোনালিটিস চেঞ্জ হবে, লাইক রিয়েল লাইফ থেকে অনেকটাই চেঞ্জ। তো আমাদের গেমে উনি একটা সাইবর ক্যারেক্টার হিসেবে থাকবে, লাইক ওনার ডিএনএটাকে নিয়ে অ্যাকচুয়ালি একটা প্রফেসর ওনাকে একটা ক্লোন তৈরি করে, যেটা হাফ বায়োনিক রোবট হিসেবে, লাইক উনি হাফ মানুষ হাফ রোবট এইসব থাকবে। সো ওনার ব্রেনটাও ঠিক ওইভাবেই তৈরি হবে, লাইক উনি জানে উনি কে ছিল, বাট উনি তার কোনো পাস্ট তার কোনো মনে নেই। সো তিনি জানে যে তিনি একটা নায়ক ছিল আমাদের বাংলাদেশে, ঠিক এই সময়ে ঠিক ওখান থেকে তিনি তার নতুন করে ব্রেন তৈরি হবে, তাকে ডেভেলপ করবে। তো আমাদের গেমটা যেহেতু একটা স্টোরি বেসড অনলাইন গেম, সো এখানে আমাদের পার সিজনে আমাদের স্টোরি প্রোগ্রেস হবে। আমাদের অনেক হিডেন কিছু এলিমেন্টস আছে যা আমরা সিজন বাই সিজন আমরা দেখতে পারবো। ভাইয়া, ভিডিও মানে সালমান শাহকে ভিডিও গেমসে আনার আইডিয়াটা কীভাবে পেলেন? অ্যাকচুয়ালি আইডিয়াটা ছিল আমার পার্টনার যে আছে, যিনি আছেন সালমান সিয়ান। তো আমরা প্ল্যান করছিলাম যে যেহেতু আমাদের গেম পুরোটা বাংলাদেশের উপর বেস করে, তো আমাদের বাংলাদেশ থেকে যা যারা লিজেন্ড আছে, যে আমাদের মিডিয়া জগতে যারা আছেন, তাদেরকেই আনার চেষ্টা করে প্ল্যান ছিল। তো প্রথমে আমাদের সালমান শাহের নামটা আসে, যে আমরা কীভাবে একটা ক্যারেক্টার, যেহেতু উনি মারা গিয়েছেন, তো আমাদের পক্ষে পসিবল না যে ওনার ক্যারেক্টারকে সরাসরি নিয়ে আসা। সো আমরা প্ল্যান করি যে আমাদের স্টোরিটাও যেহেতু খুবই সায়েন্স ফিকশন, সো আমরা কীভাবে স্টোরির সাথে ওনাকে ম্যাচ করে নিয়ে আসতে পারি। তো আমাদের গত বছরের প্ল্যান শুরু হয়েছিলো যে আমাদের যেহেতু স্টোরিটা এখন দেখা শেষ, তো তা আপাতত আমরা আবার এখানে স্টোরিতে অ্যাড করি যে সালমান শাহ আমাদের ক্যারেক্টার হিসেবে থাকবে, গেমে থাকবে। এছাড়াও আমাদের বিভিন্ন এলিমেন্ট আছে যার ফিউচার আমরা রিভিল করবো আস্তে আস্তে। দেশে তো আরও অনেক বড় তারকা আছে, এর মধ্যে কেনই সালমান শাহকে মানে নিয়েই করতে আপনাদের প্ল্যানটা হলো? অ্যাকচুয়ালি তারকা থেকে আমাদের বেশি প্ল্যান ছিল লিজেন্ড হিসাবে, লাইক সালমান শাহ তারকা প্লাস উনি একটা বাংলাদেশের নক্ষত্র হিসাবে চেনে, লাইক আমাদের তারকা তো অনেকে আসে, অনেকে আসবে, অনেকে যাবে, বাট আমাদের ওইভাবে প্ল্যান ছিল না যে তারকা নিয়ে আসবো গেম, এরকম প্ল্যান ছিল না। প্ল্যান ছিল যে বাংলাদেশ থেকে কোনো লিজেন্ড আনতে পারি কিনা। সো আমাদের যেহেতু সায়েন্স ফিকশন স্টোরি, আমাদের খুব ইজিলি আমার সালমান শাহকে আমরা আমাদের স্টোরির সাথে ম্যাচ করাতে পারছি, কারণ সালমান শাহকে এটা কিন্তু সালমান শাহ একটা ডিএনএ উপর বেস করে একটা ক্লোন, যেহেতু উনি না। সো আমাদের স্টোরিটা খুবই ইন্টারেস্টিংলি আমাদের স্টোরির সাথে খুবই ম্যাচ খেয়ে গেছে আর কি। সো এভাবেই আমরা প্ল্যান করে আমরা গেমটার স্টোরিটা প্রোগ্রেস করছি। ভাইয়া, আপনাদের গেমসের দুনিয়াটা শুরু কীভাবে? অ্যাকচুয়ালি আমি আমার বিজনেস পার্টনার সাদমান সিয়ান আমরা দুজনেই গেমসের রিলেটেড কাজ করছি এটা অনেক বছর ধরে, লাইক আমরা বিভিন্ন কোম্পানিতে জব করতাম, প্লাস ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, বিভিন্ন জায়গায় আমরা যেহেতু গেমসের দুনিয়াতে ছিলাম, তো এক সময় প্ল্যান করলাম যে জাস্ট আমাদের যেহেতু এক্সপিরিয়েন্স আছে আমরা নিজেরাই কিছু শুরু করতে পারি। সো তখন থেকেই আমাদের অ্যানিহিলেশন চিন্তা 2019 জুলাইয়ের দিকে আমাদের প্ল্যান আসে যে না আমরা অ্যাকচুয়ালি কিছু একটা করবো। সো তখন থেকে আমরা গেমের ডেমো বানানো শুরু করি, আমরা তখন জব করতাম প্লাস আমরা এই কাজ পাশাপাশি করতাম। তো তখন থেকে আমরা শুরু করেছি কীভাবে একটা প্রোগ্রেস করা যায়, কারণ বাংলাদেশের গেমিং ইন্ডাস্ট্রি আস্তে আস্তে অনেক বৃদ্ধি পাচ্ছে, লাইক 2018-19 মধ্যে অনেক পার্থক্য, 19-20 মধ্যে অনেক পার্থক্য। তো আমরা ওই প্ল্যানটা দেখি আমরা 2019 শেষের দিকে অফিসিয়ালি শুরু করলাম যে আমাদের অ্যানিমেশন কাজ। এখন আপনার যে মানে ফাউন্ডার তিনি আর আপনি এখন দুজন দুই অবস্থানে, একজন থাকেন অস্ট্রেলিয়ায়, আপনি থাকেন এদেশে, তাহলে দুজন কীভাবে সমন্বয় করছেন কাজের?
অ্যাকচুয়ালি উনি যেহেতু প্রডিউসার হিসেবে আছে, লাইক প্রডিউসিং করে পুরো গেমের ম্যানেজিং করে, আমার কাজটা হচ্ছে প্রোগ্রামিং ইঞ্জিনিয়ারিং সেক্টরে। সো কোন ইঞ্জিনিয়ার কী করছে না করছে সব আমার কাছে আসে, তারপরে কোন ইঞ্জিনিয়ার কীভাবে কাজ করবে এটা উনি ডিসাইড করে দেয়। সো আমরা প্রতিদিন একটা শিডিউল তৈরি করে যে না আমাদের এই কাজগুলো করবো, দেন আমাদের যেহেতু আমাদের পুরো কাজটা হচ্ছে লাইক ভার্চুয়ালি, এখন আমাদের অফিস যেহেতু করোনার সিচুয়েশনের জন্য আমরা অফিসে যাইনি, সরাসরি আমি এখান থেকে শুরু করলাম। যেহেতু আমরা 10 জন এমপ্লয়ি আমাদের এখন টোটাল আমরা সহ, তো আমরা এইভাবেই কাজ করছি যে লাইক আমরা একজন কাজ করি, আমরা পুশ করি, দেন এভাবে আমরা এই উনি ডিসাইড করে যে কী কাজটা হইলো না হইলো, দেন আমি ডিসাইড করি ইঞ্জিনিয়ারিং সেক্টরটা ঠিক আছে কিনা, তারপর আমরা ফাইনালাইজ করি, আমরা আস্তে আস্তে এভাবে ডেভেলপ করছি। আমি আপনাদের দুজনের সম্পর্কে জানতে চাব, মানে আপনার যে ফাউন্ডার আছেন সিয়ান, আর আপনার সম্পর্কে আপনারা দুজনে কী করছেন, মানে এইটা বাদেও আপনাদের এডুকেশন যদি আমাদের জানাতেন। আমি হচ্ছি এআইবি থেকে গ্র্যাজুয়েটেড, লাইক গ্র্যাজুয়েটের মধ্যে আমার কিছু বাকি আছে অ্যাকচুয়ালি, প্লাস উনি হচ্ছে অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করছে হায়ার স্টাডির জন্য, আর এটাই মোটামুটি উনি ইঞ্জিনিয়ারিং সেক্টরে, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে আসি। ভবিষ্যতে আপনাদের আরও কী কী প্ল্যান আছে গেমস নিয়ে, মানে সালমান শাহ তো আমরা অনেক বড় একটা বিগ প্রজেক্ট দেখতে পেলাম, এরকম আরও কোনো প্রজেক্ট কি সামনে আছে কি না আমাদের সেটা একটু জানা। আমাদের এই গেমটা মোটামুটি অ্যাকচুয়ালি লাইক এ মেসিভ গেম, এখানে আমাদের ক্যারেক্টারের অনেক লাইক অনেকই ক্যারেক্টার আসবে, ফিউচারে আরও অনেক বড় বড় ক্যারেক্টার জয়েন হবে, বাট আমরা আপাতত রিভিল করছি না। তবে অ্যানিহিলেশন বাদ, যেহেতু আমাদের গেমটা এখন অ্যানিহিলেশন আছে, তো এই অ্যানিহিলেশন বাদেও আমাদের অন্যান্য প্রজেক্ট শুরু হয়েছে, লাইক প্রজেক্ট জাজমেন্ট নামে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, লাইক এটা আমাদের নেক্সট ইয়ারে ডেভেলপ মোটামুটি একটা শেষ হবে। এছাড়াও যেহেতু আমরা ইন্ডি স্টুডিও, তো আমরা ফিউচার ইন্ডিয়ায় গেমে বেশি ফোকাস করব, তো এই জন্যই আমাদের কিছু প্ল্যান আছে লাইক 3 বছরের জন্য, এভাবে আমরা আগাচ্ছি, দেখি কী হয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সালমান শাহের পরিবারের পক্ষ থেকে কোনো অনুমতি কি আপনারা পেয়েছেন বা অনুমতি কি নিয়েছেন কি না? জিনিসটা অ্যাকচুয়ালি আমার যে বিজনেস পার্টনার সালমান শাহ, উনি পুরোটা হ্যান্ডেল করছে সালমান শাহের এই কোঅপারেটিভ বিষয়ে, বাট আমাদের যেই প্রসপেক্টটা ছিল যে যেহেতু সালমান শাহ একজন লিজেন্ড, সো আমরা একজন ফ্যান হিসাবে আমাদের যেমন লাইক ফিউচারে আগামী এটা আমাদের গেমের স্টোরি কিন্তু আগামী 40 বছর পরে, এখন থেকে আর 40-30 বছর পরে গেমের স্টোরিটা বেস করে, সো তখনও একজন কোনো ফ্যান যিনি অ্যাকচুয়াল সায়েন্টিস্ট ছিল তিনি অনেক ধরনের ক্লোন করতো, সো উনি অ্যাকচুয়ালি একজন সালমান শাহ দেখতে একজন ক্লোন বানায়, এবং তাকে শেখানো হয়েছে যে তুমি সামান সমাজ দেখতে, যিনি আমাদের আগে পাঁচটা অনেক লেজেন্ড ছিল, ঠিক এইভাবেই আমাদের ছবিটা আমাদের প্রোগ্রেস করছে। সালমান শাহের মা নীলা চৌধুরী, উনি কিন্তু ভিডিও গেমসটির ঘোর বিরোধিতা করেছেন, উনি জানিয়েছেন উনি এটা কোনোভাবেই পছন্দ করেন না, সেই বিষয়ে যদি আপনি কিছু বলতেন যে আপনাদের জায়গা থেকে আপনারা কতটুকু বিষয়টা দেখছেন, কীভাবে দেখছেন? যেহেতু আমাদের ক্লোনিং, আমাদের ফিউচারে যেহেতু ক্লোনিং সিস্টেমটা আসবে, বায়োনিক রোবট সিস্টেমটা আসবে, তো সেম ওয়েতে কোনো সায়েন্টিস্ট আমাদেরকে এই উনি যেহেতু ক্লোন তৈরি করতো, সো সেম ওয়েতে একটা ক্লোন তৈরি করছে, সো এখানে সালমান শাহ ইজ মোর লাইক এ বায়োনিক রাদার দেন সালমান শাহ, সো থিং ইজ দ্যাট আমরা এখন চাইলে যে সালমান শাহকে দিয়ে দেবো এটা কিন্তু হচ্ছে না, সালমান শাহ না, জাস্ট সালমান শাহ আমাদের দেখতে সালমান শাহ ডিএনএর উপর বেস করে একজন ক্লোন, সো অ্যাকচুয়ালি আমার মনে হয় না এটা কোনো প্রবলেম হবে। কবে নাগাদ আমরা গেমসটি দেখতে পারি? আপাতত আমাদের ডেট আছে 3-4 মাসের মধ্যে ফাইনাল ভার্সন রিলিজ দেওয়ার, বেটা ভার্সন আপাতত আমরা কোনো কিছু সিওরিটি দিতে পারছি না, বাট আমাদের স্টিমারদের সাথে কিছু কথা হচ্ছে, আমাদের কিছু প্রাইভেট বেটা যাবে যেটার উপর বেস করে আমরা পাবলিকলি অ্যানাউন্স করবো, বাট 4-5 মাসের ভিতরেই চলে আসবে পাবলিকলি, অন্য হয় একদিন 1-2 মাস আগ পিছ হতে পারে। জানতে চাচ্ছি সালমান শাহের ভিডিও গেমসটা তৈরি করার পর কোনো বিতর্কের মুখে এখন পর্যন্ত পড়েছেন কিনা? লাইক কন্ট্রোভার্সির মধ্যে আমরা প্রথম দিন থেকেই সার্ভাইভ করতেছি, লাইক গেম আসতেছে এখন কবে আসবে এটা নিয়ে কন্ট্রোভার্সি, দেন গেমের কিছু গ্রাফিক্যাল ইস্যু নিয়ে অনেকে কন্ট্রোভার্সি সৃষ্টি করতেছিল, প্লাস এবং ইভেন ক্যারেক্টারগুলো কীভাবে হবে, অনেকে মনে করতেছে ক্যারেক্টারগুলো বেশি ওয়েস্টার্ন স্টাইল হয়ে যাবে কি না, আবার মনে করতেছে লাইক অনলি বাংলাদেশ স্টাইল হয়ে যাবে কেন, সো এই টাইপের কন্ট্রোভার্সিগুলো আছে, প্লাস এখন সালমান শাহ আমাদের গেমে আসবে এটা নিয়েও কন্ট্রোভার্সি আছে, ইভেন আমাদেরকে পার্সোনালি অনেকেই জিজ্ঞেস করতেছে, আমাকে সাধন ভাইকে অনেকে জিজ্ঞেস করতেছে যে কীভাবে কী হবে, তো এটা নিয়ে আমাদের সার্ভে, কারণ গেম একটা পাবলিক প্রপার্টি হয়ে গেছে, মানে আমরা বানাচ্ছি মানুষ খেলবে এটা মানুষের কাছেই এখন শক্তিটা, সো ওইভাবে আমরাও জানি কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে, সো কীভাবে হ্যান্ডেল করতে হবে আমরা শিখতেছি, আমরাও শিখতেছি, দেখি কী হয় ভবিষ্যতে, প্লাস যেহেতু কন্ট্রোভার্সি সৃষ্টি হবে আমরা খেয়াল রাখতেছি যে কোনো থেকে যাতে নেগেটিভ কিছু না আসে তত কমানো যায়, কারণ আমাদের কাছে পুরোটা অনেক মেসিভ, সো আমাদের কাছে জিনিসটা খুবই নতুন, সো আমরা ওইখানে থেকে অনেকটা এডুকেট হইতেছি আমাদের ফিউচারে আরও ইমপ্রুভ করার জন্য। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানতে পেরেছি, বাংলাদেশের আদলেই আপনারা ভিডিও গেমসটা করেছেন, যেহেতু সালমান শাহ
তারপর হচ্ছে বাংলাদেশের আদলে আসছে। এই বাংলাদেশের আদলটা মানে মানচিত্রটা আপনারা কিভাবে নিয়েছেন? আচ্ছা, গেমটা আমাদের বাংলাদেশের একটা সিটি লাইক চট্টগ্রাম এবং রাঙ্গামাটি এই দুইটার উপর বেস করে বানানো। সো গেমের ভিতরে যা হবে এই পুরো এই দুই শহরের ভিতরে হবে। সো গেমের লাইক এক্স্যাক্ট কোনো বলা যাচ্ছে না, বাট গেমের এই ম্যাপের পুরো আয়তনটা হচ্ছে 7 কিলোমিটার বাই 7 কিলোমিটার। সো লাইক যেহেতু রিয়েল লাইফ না, রিয়েল লাইফের মতো করে বানানো হয়েছে, লাইক এখানে এতটা মেসিভ হবে না, তবে মোটামুটি একটা ভালোই মেসিভ, যেখানে আপনি চট্টগ্রাম শহরটা পুরোটা শুরু করে রাঙ্গামাটি পর্যন্ত প্রত্যেকটা জায়গা আপনি সার্ভাইভ করে খেলতে পারবেন। আচ্ছা ভাই, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে যেহেতু আপনারা সালমান শাহের মতো একজন মানুষকে নিয়ে, একজন ব্যক্তিকে নিয়ে করছেন, সেহেতু আপনারা কিন্তু অলরেডি এখন মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছে গেছেন, আপনাদেরকে সবাই চিনে, মানে এই জায়গাটা কীভাবে উপভোগ করছেন আপনারা? উপভোগ করছি, বাট তার থেকে বেশি অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সিতে পড়ে গেছে। এখন মানুষ অনেকেই আমাদেরকে সাধুবাদ জানাচ্ছে, বাট অনেকে আবার নেগেটিভলি দেখছে। লাইক এখন আমাদের সিস্টেম মানে সিচুয়েশনটা কি, লাইক আমরা দুজনে দুইভাবে হ্যান্ডেল করতেছি, দুজনে দুই দেশ থেকে আমরা খুব যতটুকু পারি আমি হ্যান্ডেল করতেছি। কারণ বিষয়টা হচ্ছে কি, লাইক লিনিয়ার ওয়েতে কোনো স্টোরি না, যেখানে আপনার লাইক জীবন থেকে বেঁচে ফিরে আসছে এরকম কোনো কিছুই না। জাস্ট একটা ক্লোন যে সালমান শাহের মতো করে দেখতে এবং সালমান শাহের মতো পার্সোনালিটি কিছু আছে, কারণ যিনি ওনাকে বানিয়েছে ফিউচারে তিনিও সালমান শাহের ভক্ত ছিল। লাইক আমাদের এই বয়সে হবে উনি, যেহেতু উনি সায়েন্টিস্ট আরো 40 বছর 30 বছর পরে। সো এইভাবে আমরা অ্যাকচুয়ালি এই যেহেতু আমার শরীরটা এখন ভিজুয়ালি আসছে না, মানুষ পুরোপুরি বুঝতে পারছে না যে কী হতেছে কী না হতেছে। সো আমরা বলবো যে আপনারা অপেক্ষা করেন, কারণ আমাদের একটা টাইমলাইন আছে, আমরা টাইমলাইন হয়তো আমরা একটা রিলিজ দিব। সো অপেক্ষা করেন, আমাদের পুরো শরীরটা আস্তে আস্তে রিলিজ হবে। আমি সাধন শ্যাম, আমরা দুজনেই খুবই ট্রাই করতেছি এই আমাদের বাংলাদেশের এই গেমিং সেক্টরটাকে ডেভেলপ করার জন্য। সো যেহেতু আমাদের এই গেমিং সেক্টরটা আমরা হাতে নিয়েছি যে না আমরা একটা ভালো কিছু করে দেখাবো, সো বলবো যে আমাদেরকে ট্রাস্ট করো, প্লাস আমরা কিছুই অবশ্যই দেখাবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই, আমরা ভালো কিছুর আশায় ও প্রত্যাশায় এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়।